Sasi. Suruh Sasi. Ayo, Nan. Sob kisu peso? বাসপাতা মাছের কথা বলেছিলেন তা বাসপাতা মাছ আজ বাজারে ওঠেনি আর ওই সাবিনা ট্যাংরা মাছ খাবে সে ট্যাংরা মাছ আনিছি আর ওই ধরেন 22 টাকা বাকিছে তাহলে আমি আসি সাবিনার কলেজে কি যেন সমস্যা হয়েছে কিরে যেন ওরে কি বলে ওরা নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই আমি দেখবো নে টেনশন করবেন না তো খুবই অবাক হলাম আমি আচ্ছা বাদ শুনলাম তুমি ট্যাংরা মাছের ঝোল খাতি চেয়েছ তো আর কোন সময় কোন জিনিসটা খাতি ইচ্ছে করে না করে সেটা তুমি আমারে বললা আমারে ক্ষতি পারো আপনারে কই কি লাভ আপনি কাজ করেন আপনি বাড়িতে যান বাড়িতে যে পান্নাবুর কাছ থেকে দাড়ি পাল্লা নিয়ে নিজের কথাটার ওজন একটু মাইপি দেখে দেখার চেষ্টা করেন আদৌ কোনো ওজন আছে কি না তোমার এই কথাটা কিন্তু দারুণ ফালতু হয়েছে কি বললা তুমি হ্যাঁ আমি বিশ্বাস বংশের সাবালক সন্তান আমি মান্না আমার কথার ওজন মাপতে হবে আমার কথার ওজন সম্পর্কে তোমার কোনো ধারণা আছে বিরাট বিরাট বুদ্ধিজীবীরা পর্যন্ত আমার কথার ওজনের ভার বহন করতে পারে না আর তুমি লাইসেন্সবিহীন একটা কথা বলে ফেললা সাবিনা বিনা লাইসেন্সে কখনো কোনো কথা বলে না গতকাল কি বলেছিলেন আপনি কি বলেছিলাম ও বলেছিলাম যে তোমার আমি লাইক করি লাইক পানি পছন্দ বুঝিছো তো চুপ করবেন লাইকের বাংলা আমার শিখাতে হবে না লাইক মানে যে পছন্দ সেটা আমি খুব ভালো করে জানি আপনার একটা কমপ্লেন করেছিলাম সেটা মনে পড়ে আপনার ওরে মনে পড়বি না কিসের জন্য তুমি কমপ্লেন করেছিলে যে আমার এই শার্ট প্যান্টের ডিজাইন একটু পাক ঐতিহাসিক যুগের সেটা আরে মডার্ন করতে হবে আপনি একটু চুপ করবেন প্লিজ ওই কথা শেষ না করে আমি থামবো কিরম করে আমি তো থামতে পারি না লেট মি ফিনিশ আমি ডিসিশন নিয়েছি যে আমার জানেজিকার বন্ধু মিঠুন মির্জা ফিরলে তারা নিয়ে আমি শপিং করতে যাব লাগলে একটা গার্মেন্টস ফ্যাক্টরি আমি কিনে ফেলো আচ্ছা একটা গার্মেন্টস ফ্যাক্টরির দাম কিনা হতে পারে কত সেটা আপনার যা ইচ্ছা করে আপনি করুন বেশি পেঁচাল পারবেন না আপনি এখন ওই কেমিক্যাল বাবুর ব্যাপারে কি ডিসিশন নিয়েছেন সেটা বলেন আরে আমি কি কেমিক্যাল নিয়ে কথা করছি ও কেমিক্যাল বাবু তার কিরা জানো ও শুনেছি তো তার ব্যাপারে জানি কি করতে হবে আপনার আমি কালকে আপনি আসেন আসেন তুমি সবসময় আমার আমি ডিগ্রি ফার্স্ট ইয়ারের ছাত্র গরু ছাগল হলে কি ইন্টার পাস করতে পারতাম আমি কি তোমাকে গরু ছাগল বলেছি বেশি কথা বল যাক এবার কাজের কথায় আসা যাক আমি তোমাদের নামে একটা মাসিক অ্যালটমেন্ট করে দিচ্ছি যাতে করে তোমরা খেলাধুলা করতে পারো শিল্প সাহিত্যের চর্চা করতে পারো তবে তোমাদের নামে যদি কোনো প্রকার কমপ্লেন আমার কাছে আসে তাহলে কিন্তু সাথে সাথে আমি
অ্যালটমেন্ট বাতিল করে দেব, ঠিক আছে? জি দাদা। শুনো, প্রতি তিন মাস পর পর একটা অনুষ্ঠান করবা, যাতে করে তোমাদের অগ্রগতিটা আমি ঠিক বুঝতে পারি। কমপ্লেনের কথা কি যেন বলেন না, যদি কোনো কমপ্লেন আপনার কাছে আসে তাহলে আপনি একটু ভেরিফাই করে দিবেন। ওই আমার এনিমি পার্টি ফলস কমপ্লেন দিয়ে আমাকে বিপদে ফেলতে পারে, বুঝেছেন চাচা? আসি, আসসালাম আলাইকুম। ভাইজান, আমার নামে আপনার কাছে কেউ কমপ্লেন করেছে? ডাঙ্কি, ইউ আর এ ডাঙ্কি। হাউ আর ইউ ডুইং, কেমন আছিস? জি ভাইজান ভালো আছি। আসি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গুড আফটারনুন আব্বা, হাউ ডু ইউ ডু? দেখো বাবা, তুমি এই ইংরেজি কোর্স করতে যাওয়ার আগে আমি তোমার রিকোয়েস্ট করেছিলাম যে তুমি এই ইংরেজি ভাষাটা আমার উপর প্রয়োগ করবে না। এই ইংরেজি পরীক্ষায় পাশ করবো না ভেবেই আমি ম্যাট্রিক এক্সামিনেশনটা দেইনি। আমার এই চেয়ারম্যানই করতে হচ্ছে। তা তোমার ইংরেজি শিক্ষা কেমন হয়েছে? একটু রেস্ট নিয়ে নি, তারপর আমার সার্টিফিকেটগুলো দেখলেই বুঝতে পারবেন আমি কী পরিমাণ ইংরেজি নলেজ গ্যাদার করে ফিরেছি। যাক, খুব খুশি হলাম। তালি পরি তো আমি তোমার একটা ইংরাজি ট্রান্সলেশন জিজ্ঞাসা করতে পারি। বলো দেখিনি, আমি বিদেশ যাওয়ার আগে বিবাহ করিয়া স্ত্রীকে সঙ্গে লইয়া বিদেশ যাইব। হোয়াট ইউ সে? এটা আপনি কি বললেন আব্বা? আপনার কি ভীমরতি ধরেছে? আপনি বিবাহ করিয়া বউ লইয়া বিদেশ যাইবেন? হাউ স্ট্রেঞ্জ অ্যান্ড ফানি। দেখো, পিতার সাথে কথা বলবার আগে প্রথমে সেটা বুঝবা, তারপরই বলবা। আমি বলেছি তুমি বিদেশে যাও আর জাহান্নামে যাও, তোমাকে আগে বিয়ে করতে হবে, এইটাই তোমার ফরজ কাজ। এইম ইন লাইফ, ফরজ কাজের ইংরেজি তো এইম ইন লাইফ, তাই না আব্বা? সরি সরি, বিবাহ করার মতো যোগ্য মেয়ে আমি আজও খুঁজে পাইনি, ভবিষ্যতেও পাবো কিনা আশা করা যায় না। সো আমি বিদেশে চলে যাব আব্বা। আমার যে কোনো ধরনের কোনো সমস্যা হলে পরে আপনি আমারে হেল্প করতে সদা প্রস্তুত। সেটা তো অবশ্যই আমি সদা, মানে তুমি যেটা বলেছো সদা, সেটাই আমি সদা প্রস্তুত। কিন্তু কিন্তু আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আপনি কালকের মধ্যে যে কেমিক্যাল বাবুরে এমন টাইট দিবেন ও যাতে বাকি জিন্দেগি তার কোনো দিন আমার সামনে এসে দাঁড়াতে না পারে। সরি, শোনো পাপিয়া, শোনো না, সাবি না, মানে হয়েছে কি, শেষের নটা ঝাড়ে ফেলেছি কবে, ওরা আর মনে করার দরকার নেই। মান্না, আমি মান্না যদি থেরেট করি তাহলে পরে সব কেমিক্যাল ফেমিক্যাল নর্মাল লিকুইড হয়ে যাবে, জানো? তাই যদি হবে তাহলে পরে আপনি তারে থ্রেড দেন নাই কি জন্য? সে কি জন্য কোন সাহসে আজকে আমার মুখের সামনে দাঁড়ায় বললো যে আই লাভ ইউ? নাউজুবিল্লাহ, কি করছো?
কেমিক্যাল বাবু তার অপবিত্র মুখ দিয়ে তিনটে ফ্রেশ শব্দ আই লাভ ইউ মানে ও কলো তুমি কিছু বললে না মানা করলে না আমি মানা করে কি হবে সে তো বলেই ফেলেছে আর আমি যদি মানা করতে পারি তাহলে আপনি বলতেছি কিসের জন্য বাবুর মতো ছেলে ছোট বড় মানে না দুম করে হিট করে বসে তার জন্য আমার করতে হবে সবকিছু করতে হবে বুঝতেছি দেখেন আপনি যদি কেমিক্যাল বাবুর টাইট দিতে না পারেন তাহলে পরে আপনি বাকি জিন্দিগি তার কোনোদিন আপনার চেহারা নিয়ে আমার সামনে এসে দাঁড়াতে পারবেন না আর ওই যে নিজের মুখে যে ফ্রেশ তিনটা শব্দ উচ্চারণ করে স্বপ্ন দেখতেছেন না শেষ করেন সাবিনা শোনো সরি ডাউন কুল ডাউন মানে হচ্ছে কি তুমি শোনো এই মান্না ভাঙিয়ে যাবে এই মান্না ভাঙিয়ে দেবো রে বারে ভাঙিয়ে যাবে কিন্তু মস খাবে না ভাঙিয়ে গেছে গেছে মনে হচ্ছে নাও পেয়ারা নাও পেয়ারা কোনো সফট ফুড নেই পানবু সফট ফুড আবার কি আমি নিজে ফল ফ্রুট পছন্দ করি অন্যদেরও ফল ফ্রুট খেতে দিই না আসলে বিদেশ চলে যাব তো তাই ওই সব কিছু কাঁটা চামচ আর ছুরি দিয়ে খাওয়ার প্র্যাকটিস করতেছি এটা একটু টাফ হয়ে যায় তবে ব্যাপার না ঠিক হয়ে যাবে শোনো তোমার সব ছুরি কাছে দিয়ে ঢং বন্ধ করো তো ওই যে তোমার বন্ধু চলে এসেছে বাড়ি হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ তুই কোন আছিস এই তো এই মাত্র চল বাড়ি করবো দোকানে দিয়ে বসি পান্নাবু পান্নাবু পান্না কি হয়েছে পেয়ারা খাবি আমার চাচা তো বোন পান্নাবু ও পান্নাবু কি রে পান্নাবু ওই ছেলেটা কিডা কেন তোর কি মনে ধরিছে তোর ও হচ্ছে গিয়ে মান্নার বন্ধু মান্না জানে জিগের দোস্ত হাবাসপুর ইউনিয়নের চেয়ারম্যানের ছেলে ও চল দেরি হচ্ছে কিসের জন্য দেখ চা খাওয়া তো আমি বাদ দিয়ে দিয়েছি রে কিসের জন্য ছুরি কাটা দেখিয়ে চা খাওয়া যায় এই আমারটা নিয়ে যাও আর ওই ছুরি কাটা দিয়ে খাওয়া যাবে এমন কিছু থাকলে পরে দাও তাহলে একটা পান দাও ধরো আমাকে দেখার পর তোমার চাচাতো বোনের ভেতর যদি কোনো একটা নার্ভাসনেস চলে আসে বন্ধু তুমি আমার একটা ছোট্ট উপকার করবা তোমার চাচাতো বোনের সাথে আমার একটু পরিচয় করে দিবা আই ওয়ান্ট টু টক টু হার ইন এ ভেরি ভেরি কোয়াইট প্লেস লাভ এট ফার্স্ট সাইট ফিলিং ভেরি রেস্টলেস আসি বন্ধু বাসায় যাও বুঝেছি কাটা দিয়ে কাটা তুলতে হবে অস্থির লাগতেছে কি জন্য
প্রবলেম কি মিঠুন মির্জা, ইরাম করতেছ কেন? জগের পর জগ খালি পানি খেয়ে যাচ্ছ, ও সমস্যাটা কি? না, তারপর তৃষ্ণা থেকে যাচ্ছে, তৃষ্ণা মিটতেছে না। কি হয়েছে আপনার? আপনি? আমি আপনার কল্পনায় এসেছি। কি হয়েছে? বিশ্বাস করেন আব্বা, আমার কোনো দোষ নেই। আপনাকে দেখার পর আমার ভালো লেগে গিয়েছে, সেটা কি আমার দোষ বলেন আপা? না, যেটা আপনার দোষ হতে যাবে কিছু না, সেটা তো আমার দোষ। আমার রূপ দেখে আপনি পাগল হয়ে গিয়েছেন। জি আপা, আপনি ঠিকই বলেছেন। ভার্সিটিতে পড়ার সময় কত কত মেয়ে দেখেছি, কতজন আমার বান্ধবীও ছিল, কিন্তু কাউকে কখনো সয়ার আপন গড় আমি জীবন সঙ্গী হিসেবে কল্পনা করতে পারিনি। বাট এট ফার্স্ট সাইট আই ফেল ইন লাভ উইথ ইউ, আই কুড নট কন্ট্রোল মি। আপনি হড়হড় করে ইংরেজি বলতেছেন কেন? বাঙালি মেয়ের সাথে বাংলায় কথা বলেন। সরি সরি সরি, এক্সট্রিমলি আমার ইংরেজি বলে না, মানে বিদেশ চলে যাব তো, ঢাকা থেকে ইংরেজি শিখে এসেছি। ও মা, আপনি বিদেশে চলে যাবেন? তাহলে আমার প্রেমে পড়লেন কেন? না 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 না, ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল, বিদেশ যাওয়া ক্যান্সেল। আপনাকে স্যার আমি কই যাবো বলেন? আপা, আপনার হাতটা একটু দেবেন, দেন না প্লিজ। মিঠুন মির্জা, মিঠুন মির্জা, কি হয়েছে? আপনি যেন আমার এম ইন লাইফ কি হওয়া উচিত বলেছিলেন? বিবাহ, বিবাহ তোমার এম ইন লাইফ হওয়া উচিত। জি আব্বা, শুধু আমার কেন, পৃথিবীর সকল ব্যাচেলর মানুষের এম ইন লাইফ হওয়া উচিত বিবাহ, বিবাহ। জলন গেলামে বন্ধুর সাথে দেখা করতে গিয়ে আসর হয়েছে বুঝতে পেরেছি, কিন্তু সেই হাসরটা যেন হোর বলেরই হয় খোদা, যেন পেতনির না হয়। আমার সাথে সম্পর্ক করলি পরে তোমার কেউ ইপ্রিজিং করার সাহস পাবি না, আর ধরো কেউ যদি তোমার ইপ্রিজিং করেই ফেলে তাহলে পরে তার চোখ আমি উপরায় ফেলবো, তার পেট থাকবে একদিকে, বুড়ি থাকবে একদিকে। আর তুমি যদি আমার ভালোবাসার প্রমাণ চাও তালি পরে অনন্ত জল্লের মতো আমার কলজে বার করে তোমায় দেখাতে পারি। এখানে দমে দমে জপ হচ্ছে তোমার নাম, সাবিনা 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 সাবিনা, বিনা বিনা বিনা। তোমার 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম, তার মধ্যে 17 ঘন্টা পার হয়ে গিয়েছে, 31 ঘন্টা বাকি আছে। এর মধ্যে তুমি আমার জানাবা তুমি আমার ভালোবাসো কি না, লাভ মি অর কিল মি। সাবিনা।
আই লাভ ইউ। যাও এখন ক্লাসে যাও, গুড গার্লের মতন মনোযোগ দিয়ে ক্লাস কর, যাও। এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্ধুর হৃদয় দেব, মনে প্রাণে আছো তুমি চিরদিনই আমি তোমার লাভ ইউ। কেমিক্যাল বাবুর এত বড় সাহস, তো সাসাতো বন্ধু অ্যাসিড মারতে চায় না? হাউ ডিয়ার। ওরে ভাই, সেই জন্যই তো ও একবার একটা মেয়েরে অ্যাসিড মারার অ্যাটেম্প নিয়েছিল, সেই জন্যই নাম হয়েছে কেমিক্যাল বাবু। আর কাল যদি সাবিনা ওরে মন না দেয় তাহলে সাবিনারে অ্যাসিড দেবে নে, মন না দেওয়ার বদলে অ্যাসিড, বুঝেছিস? সন্তোষ, তো সাসাতো বোনের সাথে আমরা পরিচয় করায় দে, আমি ওরে নিয়ে কলেজে একটা চক্কর দিব। ওই কেমিক্যাল বাবু যখন দেখবে আমি তোর সাসাতো বোনের হাত ধরে কলেজে ঘুরে বেড়াচ্ছি তখন রাস্তা পাবে না পালানোর। ওরে না রে দোস্ত, তুই বুঝতে পারতিছিস নে, তুই আমার সাসাতো বোনের হাত ধরে একটা চক্কর দিবি, ভালো কথা। চক্করের পরিবেশ থাকতে হবে না, সে পরিবেশ তো নষ্ট করে ফেলেছে কেমিক্যাল বাবু। তাছাড়া তুই একটা শান্ত শিষ্ট ছেলে, তোর ইমেজটা কত ভালো, তোর নামের মধ্যে কোনো বিলাক স্পট নেই, তুই ডাইরেক্ট অ্যাকশনে যাতে যাবি কিসের জন্যে? তোরে শো করে যা করা সেটা আমি করবো, আমি বাইসে আছি কিসের জন্য বল দেনি। তালি পরে আমি তো সাসাতো বোনের সাথে মিট করব কিভাবে? হাউ আই এম গোয়িং টু মিট ইওর কাজিন সিস্টার? ওরে মিট হবে মিট হবে, তুই চিন্তা করতেছিস কিসের জন্য? আরে আমি থাকতি তোর তো কোনো ধরনের ভরসা নেই, বুঝিস না কিসের জন্য? ও সরি, ভয় নেই, বুঝেছিস? মিট করাই দেবো, যে কোনো দিন দুম করে মিট করাই দেবো। আপনার কলজের ওয়েট কত? 10 কেজি। কিসের জন্য? কিসের জন্য? আমারে তুই তুকারি করতেছেন কিসের জন্য সেই জন্য জিজ্ঞেস করছি। উঠে দাঁড়া, দাঁড়া উঠে। আমি দাঁড়ালি পরে আপনার কিন্তু শুয়ে পড়া লাগবি নে, পাশে পড়ি থাকবি বুড়িটা। হুম, বুঝেছি। ওঠ, তুই উঠে দাঁড়া। কি আছে, কি হয়েছে, কি এরকম করতেছিস? কিসের ফোন বাজে, ফোন ধরিস কিসের জন্য? আগে ফোন ধর, ফোন ধর আগে। হ্যালো, কেমিক্যাল বাবু বলছি। কে? মেরুন কে? ও ভাইজান, আপনি? আপনার সাথে কোনোদিন ফোনে কথা কইনি তো, তাই সরাসরি ভয়েসটা চিনতে পারিনি। ভালো আছেন ভাইজান? জীবনে কত মাস্তান মারিছি জানিস? জি ভাইজান, একবার একটারে খাম্বার সঙ্গে বাইরে মুখের পাড়ে শুধু আটা মারিছি। জি, কি যে কাঁদি ছিল ভাই, ছেড়ে দেন ছেড়ে দেন। কিন্তু আমি যে আলটিমেটাম দিয়েছি আপনি জানলেন কি করে? কতদিন মাস্তান মারি নে? না না ভাইজান, চেয়ারম্যান চাচাকে আপনার কমপ্লেন করতে হবি না, আপনি কয়েছেন তাতেই হবি, জুলোয় পিটাবো। জি ভাইজান, আসসালামু আলাইকুম। মাস্তান মারি নে কতদিন জানিস? তুই কন্ট্রোল করতে খুব কষ্ট, চল তুই আমার সঙ্গে যাবি, যেটা করছিস সেটা করা লাগবি তোর। এখন তো খবর খারাপ আছে, কিটা ফোন করেছে তুই তো বুঝেছিস, সাবিনারে যে বলবি যে আমার কথা কবি, যে ভাই যে তোমার চাচাতো ভাই সেটা আমি জানতাম না। হুম, আয় চল, ছুরিটা দে দিনি ভাই আমার কাছে, ছুরি দে, দুটো ইম্পর্টেন্ট কথা কব। কোনোদিন মাস্তার মারিনি ভাই। সাবিনা, সাবিনা, কিচ্ছু মনে রাখতে পারিস নি, আবার মাস্তানি করে বেড়াস তুই? আপনি করে বল, সাবিনা বল। আমারে তুমি, আপনি মাফ
কইরে দেন সাবিনা আপা। হয়েছে কিন্তু সাবিনা আমি আমরা কতি হবে না। আপনি যে মান্না ভাই চাচাতো বোন আগে জানলি আপনার দ্বারের কাছে আসতাম না। আসি হাল বেসন্ত শুনি মারো পিটের মারে গাইতে দেবে তিন বছর সরকার ছিলাম এদিকে আয় কুইক। আরো কিছু বলার থাকলে সেটা বলবি না তুই একটা পুকা পুকা বলে পাল। মান্না ভাইয়ের কাছে আমি একটা সার পুকা। মান্না ভাই হচ্ছে এই অঞ্চলের গডফাদার। মান্না ভাইয়ের কাছে আমি একটা সার পুকা মানে মান্না ভাইয়ের ওয়ার্ড আমার কাছে ল মানে আইন। আপনি মান্না ভাইয়ের স্বাস্থ্য দেবেন মান্না ভাই আপনার স্বাস্থ্য ভাই আর মান্না ভাইয়ের মতো একটা স্বাস্থ্য ভাই থাকলে কিছু লাগে না। খুব ভালো হয়েছে গুড 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 ভালো হয়েছে আর এরকম বিয়া তুমি করিস নি ভাই যা যা। আমি ভেবেছিলাম যে তুমি যে আমার চাচাতো বোন সেটা কোনো না কোনো ভাবে জানিয়ে ফেলবে অটোসুপ হয়ে যাবে। পরে বুঝলাম ও সে বান্দার না সে কারণে হার্ড লাইনে জাতি হলো। হার্ড লাইনে গিয়ে মামলাটার একটা নিষ্পত্তি করলাম ক্লোজ করে দিলাম। আর কোনো টেনশন নেই তুমি নির্ভয়ে ঘরে চলে যাও আর কালকের থেকে নির্ভয়ে কলেজে যাওয়া কেমন। ওকে যাও। তুমি কি আমার সঙ্গে আরো থাকতে চাচ্ছ না তুমি বেশি কত কম। টোটাল ভালো লাগে আঙুল মাঙুল যা আছে সব ভালো লাগে। বুঝলে বন্ধু ওই খসর পোলার হাত থেকে তোমার চাচাতো বোনকে বাঁচাতে পেরে আমার খুবই ভালো লাগছে। কাজটা যে আমি করে দিয়েছি এটা তো তুমি বলেছো তাই না। বোকা এটা কয়া লাগবে কিসের জন্য সাবিনা তো নিজের থেকে এটা বুঝে নেবে। গুড বেটার তাহলে কাজ করো তাহলে তাড়াতাড়ি পরিচয় পালাটা সেরে ফেলো পরিচয় পর্বটা। আচ্ছা পরিচিত হওয়ার জন্যে তুই এত উঠে পড়ে লাগেছিস কিসের জন্যে বল দেনি। দরকার আছে দরকার আছে বন্ধু। জীবনে প্রথম কোনো মেয়েকে আমার ভালো লেগেছে এই জন্য বিদেশে যাওয়ার বদলে এখন আমার এইম ইন লাইফ হইতেছে বিবাহ। বিবাহ মানে কি? মানে পরে বুঝবা। তুমি তাড়াতাড়ি পরিচয় পালার ব্যবস্থাটা করো আমার আর তর্স হইতেছে না। হ্যাঁ ভালো কথা এটা ধরো এটা আমি আমার বড় বোনের জন্য এনেছিলাম এখন ডিসিশন চেঞ্জ করে ফেলেছি। এটা এখন তোমার চাচাতো বোনকে আমি গিফট করতেছি তুমি তার হাতে দিবা দিয়ে বলবা তোমার জানে সিগর বন্ধু এটা তাকে গিফট করেছে। বন্ধু তুমি চিন্তা করো না চিন্তার কোনো কারণ নেই আমি ব্যবস্থা নিচ্ছি খুব ভালো মতো ব্যবস্থা নিচ্ছি। ও মান্না ভাই আসেন আসেন বসেন। আমি নিশ্চয়ই আমার আশা করতে পারি যে তোমার মনটা একটু ভালো। আপনি ঠিকই ধরেছেন আমার মনটা সত্যি সত্যিই ভালো। গত কয়েকদিন ওই কেমিক্যাল হারামিটা আমার এমন জ্বালান জ্বালাইছে আমার তো নাওয়া খাওয়া ঘুম সবকিছু হারাম হয়ে যাচ্ছিল। আসলে এইরকম একটা ঝামেলা দূর হওয়ার পরে মনটা কিন্তু একটু ফ্রেশ হয়ে যায় মানে মনের মধ্যে একটা পবিত্র ভাব চলে আসে তখন যে মানে কত খুশির কথা কত ভালো কথা কত রোমান্টিক কথা বলতে ইচ্ছে করে করে। কিন্তু শোনো এটা একটা পারফিউম আমি এটা তোমার জন্যই আনিছি এটা গায়ে মাখলে মানে দুটো চাপ দেওয়া ফুসফুস করে শব্দ হবে সঙ্গে সঙ্গে দেখবা যে মনটা আরও ফ্রেশ হয়ে গেছে আরও পবিত্র লাগতেছে আরও মনের কথা শুনতে ইচ্ছে করতেছে। আপনি কি করে জানলেন যে পারফিউম আমি এত পছন্দ করি? যারে মনের ভিতরের কিছু কথা বলতে চাই তার মনের ভিতর কি কথা আছে সে কি পছন্দ করে কি অপছন্দ করে সেটা যদি বুঝতেই না পারি তাহলে কি চলবে? তাহলে তো আমি অযোগ্য হয়ে যাব রে। আমার যে কি খুশি লাগতেছে পারফিউম পাইলে আমার মাথা ঠিক থাকে না আমি করে খুশিতে পাগল হয়ে যাই তার মধ্যে এটা হচ্ছে আমার সবচাইতে প্রিয় ব্র্যান্ড। আর তোমার খুশি লাগতেছে এই জন্য আমার যে কি খুশি লাগতেছে আমার যে কি কি করতে ইচ্ছে করতেছে আমি যে কিরাম করে। মানা ভাই আপনার তো একটা কথা বলতেই ভুলে গিয়েছি। বলি ভালো বলি ভালো যে কোনো কথা নো প্রবলেম। আমাদের তো নতুন আরেকটা বিপদ হয়ে গিয়েছে
মানে আমি বুঝতে পারলাম না উপরওয়ালা কি তোমাদের মাথার উপরে বিপদের ট্যাপ খুলে নাইছে নাকি? একটার পর একটা বিপদ শুধু আসতেই থাকে। আচ্ছা দাঁড়ান আমি মারে ডাক দিই, মা আপনারে বলবে। মা, ও মা, তুই এদিকে আসো দিনি, মান্না ভাই আসিছে। উফ, আমার চাচিক ডাকার কোনো দরকার আছে? তুমি সংক্ষেপ করে বলে দাও, তাহলেই তো হয়। আরে যে মা তো চলি আসিছে। আসসালামু আলাইকুম সাবিনা, কলো কি জানো বিপদ, আর আপনাদের বিপদ রূপ কথা সাপের মতন, একটা কল্লা কাটো তো সাতটা কল্লা বেরোবে, কি বিপদ বলেন? দেখো মান্না ভাই, তুমি যদি এত বিরক্ত হও তাহলে আমাদের বিপদের কথা তোমার শোনা লাগবে না। নে তুই চুপ থাকতো। আরে ওরে পাগল, সেটা তো না, মানে হচ্ছে কি কেউ বিপদে পড়লি পরে তো আমার মনটা কাঁদে, সেই কারণে মিজাজটা গরম হয়ে যায়, আমি সবাই হাসি খুশি দেখতে চাই, বিশেষত তোমাদের। বলেন। বিপদ মানে যেই সেই বিপদ বাবা, বিরাট ঝামেলা। আমাদের ওই গঞ্জের সারের ডিলারশিপ নিয়ে বিশাল ঘাপলা বেঁধেছে, আমাদের লাইসেন্স বাতিল করে দিয়ে কোন এক হবিবুর মুন্সির নামে ডিলারশিপ দেবে বলেছে। এই সারের ডিলারশিপ চলে গেলে আমাদের মামায় কি করে চলবে বলো? না সেটা তো বুঝেছি, কিন্তু এটা ক্যান্সেল করেছে কেটা সেটা না বললেই আমি কিরাম করে বুঝবো? কৃষি অফিস থেকে, আমার তো মনে হয় ওই হবিবুর মুন্সি ঘুষ দিয়ে কাজটা করাচ্ছে। তাই বিপদের কথা আমারে বলা হচ্ছে কেন? মানে আমার কি করতে হবে বলে ফেললেই তো হয়, আমি করে ফেলবো। তোমার ভরসাই তো আমরা গ্রামে ফিরে এসেছি বাবা, যেভাবেই হোক কৃষি কর্মকর্তাকে ধরে আমাদের লাইসেন্সটা টিকাতে হবে বাবা, না হলে মা মেয়ে না খেয়ে মরে যাবো বাবা। ঠিক আছে আমি দেখতেছি। তোমাদের কোনো হেল্প লাগলে আমারে বলবা, কি বলিসনি? ওরে বাবা বলিছি বলে কি এখন সবকিছু আমার ঘাড়ের উপর চাপাতি হবে? খেপিস নে ভাই, একটা মেয়ের মন জয় করতে হলে কত কিছু করা লাগে। তো কত কিছু করা লাগে? আমি তো ভাত দে, ভাত খাবো, ভাত দে, একটু চাল দিয়ে দে না। তুই কি তোর চাচাতো বন্ধুরে বলেছিস যে পারফিউমটা আমি দিয়েছি? ওরে বুকা এটা আবার কয়া লাগে নাই, ঢাকার তো একটা পারফিউম আনিসো, সেটা তুমি ছাড়া কিডা আনবে, এটা বুঝেই কয়া লাগবে। তো পারফিউম পেয়ে খুব একটা খুশি হতে পারেনি, এত দামি পারফিউম পছন্দ হয়নি। আরে ভাই, মনের মধ্যে যদি শান্তি না থাকে ও বিদেশি পারফিউমের তো পাট পচার গন্ধ আসে। কেন আবার কি হয়েছে, শান্তি নাই কেন? শান্তি থাকবে কিরম করে বল, ওই ছোট চাষার গঞ্জে যে সারের ডিলারশিপের ব্যবসা ছিল না, সেটা শুনলাম কৃষি অফিসার ঘুষ খেয়ে হবিবুর মুন্সিরে দিয়ে দিচ্ছে। ওরা তো গ্রামে চলে এসেছে, এখন গঞ্জের সারের ডিলারশিপের কি দরকার? তোর বুকার মতো কথা করছিস কিসের জন্য? ওই ডিলারশিপের ইনকাম দিয়েই তো সংসারটা চলতেছে। আরে ছোট চাষা জমি যাওয়া সব কিছু বিক্রি করে ওই ব্যবসায় ইনভেস্ট করেছিল না, ওটা যদি না থাকে তাহলে পরে তো নিঃস্বয় জাতি হবে। না এটা তো হতে দেওয়া যাবে না, যারে আমি ভালোবেসেছি, যে আমার কল্পনার রাজত্বে বসবাস করতেছে। আই কান্ট লেট দেম বিকাম পেনলেস। সেটাই বন্ধু, অ্যাকচুয়ালি মানে আসলেই তোমারটা কিছু করো, তুমি যদি তাদের জন্য কিছু করো তাহলে সাবিনাও কিন্তু তোমার নিয়ে স্বপ্ন দেওয়া শুরু করবে না। যে যুগ পড়িছে, ফাও ফাও কি কেউ স্বপ্ন দেয় বলো? ইউ ডোন্ট হ্যাভ টু টেল মি দ্যাট, আমি জানি আমি কি করব। আচ্ছা বন্ধু, তুমি তোমার চাচাতো বোনের সাথে আমার পরিচয় করে দিলে না? হ্যাঁ, লাইসেন্সের ঝামেলাটা মিটাই ভালো, তারপরে পরিচয় হোক, সেটাই ভালো হবে না? এখন যেহেতু একটা ঝামেলা চলতেছে, ঝামেলা শেষ হোক তারপরে পরিচয় হই, এটাই মনে হয় বেটার হয়, তাই না? আচ্ছা ওই মান্না ভাইয়ের ওই বন্ধু আর তোমাদের বাড়ি আসেনি না পান্নাবু? তা সে কি আসে না আসে তা দিয়ে তোর কি দরকার? না আমার কোনো দরকার নেই, এমনি জিজ্ঞেস করলাম। দেখ সাবিনা, আমার ভাইটা
তোরে যে এত ভালোবাসে তাকে তুই বুঝিস নি? বুঝবো না কেন? বুঝি তালি পরে ওর বন্ধুর কথা তো জানার কি দরকার? আরে বাবা, একটা মানুষ সম্পর্কে মানুষের জানতে ইচ্ছা করতে পারে না। আচ্ছা, তার কি বিয়ে হয়ে গিয়েছে? হ্যাঁ হয়েছে, একবার না দুইবার। একটা বিয়ে তালাক দেওয়ার পর আরেকটা বিয়ে করেছে। হয়েছে এবার? ও মা গো, তুই এত জোরে জোরে চুল টানতেছ কি? আস্তে দাও, বিয়ে কি শুরু করলাম না বউ? ঝলন গ্রামের কারো সারের লাইসেন্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাতে তোমার মাথা ব্যথার কারণটা কি জানতে পারি মিঠুন মির্জা? পুত্রের সব কথায় পিতার জানতে হয় না। আপনি কৃষি অফিসারকে বলে কাজটা করে দিতে পারবেন কি না আগে সেটা বলেন। আরে সেটা তো আমার বা হাতের কাজ, এক ধমক মাল্লি পরে ওই ক্যান্সেল করার শখ মিটে যাবে। কিন্তু তাতে করে তোমার কী লাভ? কি বলেন আব্বা, লাভই তো লাভ, লাভের উপর লাভ। কি লাভ? বাংলায় না ভাইবে, লাভ বিষয়টা একটু ইংরেজিতে ভাইবেন। সামিনা, ছোট চাষি আর মাত্র 30টা সেকেন্ড বাকি আছে, করে সবাই। আরে কি হয়েছে মা? ও মা, আর 5 সেকেন্ড বাকি আছে। হ্যালো মিস্টার মান্না বলতেছি। আচ্ছা, কৃষি অফিসার বলতেছেন? খুব ভালো, তো যাদের লাইসেন্স আপনি তাদের সঙ্গেই কথা বলেন। দিচ্ছি। জি আসসালামু আলাইকুম। জি আসমা বেগম বলছি। জি 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 আচ্ছা 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 জি না 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 না, আমরা কিচ্ছু মনে করিনি। আপনি যে দয়া করে আমাদের কথা রেখেছেন তাতেই আমরা খুব খুশি। জি 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 আচ্ছা রাখি, আসসালামু আলাইকুম। শশী, আপনি দয়া করে সে কথা বললেন কিসের জন্য? আপনি জানেন ওখানে কী ঘটনা ঘটেছে? মনে করেন যে আমি অফিসের মধ্যে ঢুকেছি, ঢুকে চেয়ারের উপর করে বসেছি, সঙ্গে সঙ্গে লোকটা বললো যে বড় ভাই আপনার জন্য কী করতে পারে। আমি শুধু চোখের দিকে তাকায় কলাম যে আগের থেকে বুঝতে পারিছেন তাই কপাল ভালো, তা না বলি। মা যখন কালকে আপনারা সমস্যাটার কথা বলল, তখন তো আপনার চোখ মুখ দেখে মনে হইলো না যে কৃষি অফিসে আপনার এত প্রভাব। তুমি এই যে কথাটা বলিস না, দারুণ ফালতু কথা বলিস। তোমার সমস্যা কি জানো, তোমার মধ্যে বিশ্বাস নেই। ওরে কথায় বলে যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর, আর তুমি তর্কই করে দেওয়া। শোনো, যারা পাওয়ারফুল পার্সোনালিটি তারা কোনো সময় আগের থেকে নিজেদের ক্ষমতা বুঝতে দেয় না, কাজ করে তারপরে দেখায়। ও অবশ্যই আছে, অবশ্যই আছে। আবিনাদের প্রবলেম একটা একটা করে পানির মতো সব সলভ হয়ে যাচ্ছে। এর থেকেই তো সাবিনার বুঝে নেওয়া উচিত যে তুই সব করেছিস, আর যদি না বোঝে তাহলে তো আরো ভালো কথা। কিরম, তুই সাবিনারে বুঝে গেলি যে ওটা বুকা মেয়ে, বুদ্ধি নেই। তাটা বুদ্ধিহীন মেয়ের প্রতি ইন্টারেস্ট দেখানোর কি কোনো দরকার আছে? লেটা শুকিয়ে গেল। দূর, বোকা হবে, বোকা হতে যাবে কি জন্য, যথেষ্ট সালা। ও আচ্ছা চল, আজকে পরিচয় পর্বটা সেরে আসি। পরিচয় পর্ব তো সেটা আজকেই করবা। কেন না, ওয়াই নট, আর তো কোনো প্রবলেম নেই। চলো বন্ধু,
Let's go to meet your cousin sister. Chalo. Tali, so. Chalo. সেটা ঠিক আছে কিন্তু বন্ধু একটা কথা তুমি ওই মানে কথাবার্তার ক্ষেত্রে একটু নিজের সংযত রাখা লাগবে বুঝেছো বেশি কথা বলার দরকার নেই ছোট্ট করে নিজের নামটা বলে চুপ করে থাকবা যদি তোমার কোনো প্রশ্নও করে উত্তর দেওয়ার দরকার নেই উত্তর যা দেওয়ার সেটা আমি সি সি বন্ধু তোমার বন্ধু একজন মাই ডিয়ার ছেলে আর আমি তো জানি হাউ টু টক টু এ সুইট গার্ল চলো তুমি তো কষ্ট জানি আমি তো সাবিনারে জানি মাইন্ড করবে না এই যে পটং পটর ইংরেজি কষ্ট তুমি ইংরেজি শুনে মনে করবে ছেলে খুব শক্ত আজীবন শুধু ইংরেজি শোনা লাগবি তাহলে তো রাজিই হবি না নে সেই জন্যই করছি ভালোর জন্যই করছি আচ্ছা চলো আচ্ছা ঠিক আছে মুখে চাইনিজ তালা মেরে দিলাম চলো চলো আসসালামু আলাইকুম সাবিনা সাবিনা পা আসসালামু আলাইকুম দীর্ঘ করতে যেতাম তাহলে আর মান সম্মান নিয়ে ফিরতে হতো না নিজের নামের জায়গায় বাপের নাম বলিছো আর তোমার নার্ভাসনেস দেখে আমিও নার্ভাস হয়ে আসবা করলাম সাবিনার চাচি শুনলে যে কি কবে নে আর ওই নার্ভাস তো আমি ইচ্ছে করে করেছি তুই বুঝছিস না কেন আরে বাপ রে বাপ বুকা পাইছে যে মানে না নার্ভাস ইচ্ছে করে হয়েছে কেন মেয়েরা নার্ভাস ছেলে পছন্দ করে বুঝিসনি চ কোন মেয়ের সামনে যদি কোনো ছেলে নার্ভাস ফিল করে মেয়েটা মনে মনে খুশি হয় আর ছেলেটার পছন্দ করে আমার কলেজের এক বান্ধবী আমার এই স্পেশাল কথাটা বলেছিল তার মানে তুই কি চাচ্ছিস সাবিনা তোরে পছন্দ করুক তালিপারে আমি তোর পিছিয়ে পিছিয়ে তো ঘুরতেছি কি জন তবে আমার যে পরিমাণ নার্ভাসনেস সে দেখেছে মনে হচ্ছে বন্ধু কাম হয়েও যেতে পারে কিছু বলবে মিঠুন মির্জা জি আব্বা আপনি জেনে খুশি হবেন আপনি আমারে যে এম ইন লাইফ দিয়েছিলেন আশা করতেছি সেটা আমি পূরণ করতে পারবো আব্বা ভেঙে বলতে পারো বুঝলাম ভেঙে বলতে পারলে তো এভাবে ঘুরিয়ে পিছিয়ে বলতাম না আপনি শ্বশুরের পদমর্যাদা পাওয়ার জন্য আমারে যে এম ইন লাইফ দিয়েছিলেন আশা করছি আপনারা শ্বশুরের পদমর্যাদা দিতে আমি সফল হব আব্বা অ্যাম আই ক্লিয়ার আব্বা শ্বশুরের পদমর্যাদা বুঝেছি তা আমার হবু বিআই সাহেব কোন গ্রামে থাকে কি করেন তিনি তিনি গত হয়েছেন চার মাস হলো গঞ্জে সারের ডিলারশিপ ছিল তিনার সারের ডিলারশিপ বুঝেছি তা আমার হবু বিটারবো কি করে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে দেখতে শুনতে খুবই ফাইন আই লাইক হার আব্বা শি ইজ এ ওয়ান্ডারফুল লেডি ইউ উইল অলসো লাইক হার আব্বা ইংরেজি রাইখে বাংলায় বলো কন্যার মায়ের সাথে কখন দেখা করতে যাতে হবে আপনাকে জানাবো আব্বা আগামী কাল সেম টাইম সেম প্লেস উই উইল মিট এগেইন বাস এর বেশি কিছু জানতে চাই না আব্বা খালি দোয়া করবেন আমার মনে হচ্ছে তুই একটু বেশি অ্যাডভান্স হয়ে গেছিস বেশি বেশি অ্যাডভান্স হয়ে গেছি মানে কি আমার একটা মেয়েকে পছন্দ হয়েছে সে তোর চাচাতো বোন তুই তার গার্জেন হিসাবে আমার হয়ে তার মায়ের কাছে প্রপোজাল নিয়ে যাবি এদিকে আমি আব্বার সাথে কথা বলেছি তিনি নীরবে মত দিয়েছেন একটা সেটেল ম্যারেজ যেভাবে হয় ঠিক সেভাবেই আগাইতেছে তো আমার হয়ে তোর প্রপোজাল নিয়ে যেতে সমস্যাটা কোথায় আচ্ছা ঠিক আছে তোর যদি সমস্যা থাকে আমি নিজে পান্নাবুর সাথে যেয়ে রিকোয়েস্ট করতেছি আমি কথা কইতেছি থাম চুপ কর তোর ব্রেন শর্ট হয়েছে হ্যাঁ আমার ব্রেন শর্ট হয়ে গেছে
আমি তো অস্বীকার করছি নে, আমার ব্রেন শর্ট সার্কিট হয়ে গেছে, পুরে তামা তামা হয়ে গেছে প্রতিটা তার। আর তামা তামা কিসের জন্য হয়েছে? তো চাচা তো বোনের জন্য, কথা নেই বাত্রা নেই, পাসপোর্ট ভিসা ছাড়া সে আমার কল্পনার রাজ্যে ঢুকে যাচ্ছে, আমার সাথে ফান করছে, আমার সাথে হাসছে। আমি যে ছোট চাচির কাছে প্রপোজালটা নিয়ে যাব, কার প্রপোজাল? কার আবার? আমার সাথে তোর চাচা তো বোনের বিবাহের প্রপোজাল। বুঝলাম, ছোট চাচির কাছে আমি সেই কথাটা বললাম না হয়, কিন্তু সাবিনার মনের অবস্থা কি? সে কি তোরে বিয়ে করতে রাজি হবে, তোরে পছন্দ করে কিনা, সেগুলো বোঝা লাগবে না? তুই কি সেটা ক্লিয়ার জানিস? সেই ব্যবস্থাটা আগে করতেই হবে না? তাও তো এক কথা। এ বন্ধু, তুই একটু দেখ না, তুই সাবিনার মনের অবস্থাটা একটু জান না। এই তুই লাইনে আইছিস। আচ্ছা, তুমি রোজ রোজ কলেজে আসো কেন মান্না ভাই? পুরে ভাই আসি কি সাদে, তোমারে প্রোটেকশন দেওয়ার জন্য আসি। যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে, যাতে সাথে সাথে অ্যাকশনটা নিতে পারি, সেই জন্যই আসি। ঘুরে আসি, খোঁজ নিয়ে আসি। তুই গেলে যাবি না গেলে না যাবি, বাজে কথা বলার কি দরকার বল দেনি? বাজে কথা মানে কি? বাজে কথা কইছে? কি বাজে কথা বলেছে সেটা বলতে গেলে তো মেজাজ আবার খারাপ হবে না, তাও করছি। কলা সাবিনা একটা অহংকারী মেয়ে, মুটি মেয়ে, চোখ ভালো না, নাক ভালো না, চেহারা বাংলা বর্ণমালার ভয়ের মতো। এইসব কথা শুনে, তোমার মতো একটা সুন্দরী মেয়ে সম্পর্কে এইসব কথা শুনে, যার উপর তোমার আমি পছন্দ করি, তারপরে এইসব কথা শুনে আর নিজের কন্ট্রোল করতে পারলাম না, কোন সময় ঘুষি জেড়ে দিচ্ছে নাকের পর আমার নিজেরও মনে নেই। কি আপনি জানে জিগার বন্ধুরে আপনি নাকের উপর ঘুষি ঝেড়ে দিয়েছেন? ঘুষি ঝেড়ে দিয়েছি, এখন খুব আফসোস হচ্ছে। কেন আফসোস হচ্ছে? ঘুষি মারছেন সেই জন্য? আর একটা ঘুষি কেন মারিনি সেই জন্য? উনাকে নাক ফেটে গিয়েছে? চেষ্টা করেছি, ফাটেনি, বুঝেছো? ব্লিডিং হচ্ছে, সামান্য ব্লিডিং হয়েছে, সমস্যা নাই, এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। চলো একটা কাজ করি, দুজন নিরালায় নিবৃত্তিকে বসে মেজাজটাকে ঠান্ডা করে ফেলি। না, নিরালা নিবৃত্তি যাওয়ার দরকার নেই, আপনি যান, আপনার বন্ধু নিয়ে ডাক্তারের কাছে যান। আপনার ঘুষি খেয়ে যদি তার নাকের ভিতরে কোথাও ফ্র্যাকচার হয়ে যায়, যান গিয়ে তার ডাক্তার দেখে নিয়ে আসেন। যে তারে অসুন্দরী কলো, অহংকারী কলো, তারে আবার সে ডাক্তারের কাছে নিয়ে যাতি গেলো, আমার এরাম হচ্ছে কেন? মান্না, এরকম চুপচাপ গম্ভীর হয়ে বসে আছিস কি জন্য? সেন্স নেই। কার? সাবিনা? তোর সেন্স হওয়া দরকার, তোর কোনো সেন্স নেই। তোর জন্য সাবিনার কাছে যে আমার ইনসাল্ট হয়ে তারপর ফিরতে হলো। কেন, কি হয়েছে? আমি আবার কি করেছি? সাবিনার বিয়ের প্রপোজাল দেওয়ার আগে নিজের দিকে তোর তাকানো উচিত ছিল। তাকিয়েছি তো, সব কিছু তো ঠিকই আছে। কচু ঠিক আছে, কিচ্ছু ঠিক নেই। তুই যে গেঞ্জিটা পরেছিস এটা হলো কিছু? হ্যাঁ, বুকের পাড়ে সিংহ হা করে আছে, সিংহ দেখে কি একটা মেয়ে বিয়ে করবে? এর তো খালি গায়ে থাকা ভালো, তাও বডি দেখবে। বুঝতে পেরেছি, সিংহ দেখাচ্ছে। বুঝতে পেরেছি, ওই থার্ড পার্সনকে দিয়ে প্রপোজাল পাঠানোটাই ভুল হয়েছে। অসুবিধা নেই, এরপরে প্রপোজাল নিয়ে আমি যাবো। সুখে থাকতে যদি ভূতে কিল হয় তাহলে পরে যাও, আমার মতন যদি ইনসাল্ট হয়ে আসতে চাও তাহলে যাও। সাবিনা এরা একটা মেয়ে যে মানুষের চেহারা দিকে বলে দিতে পারে যে তার মনের ভিতর কি আছে। মানে? মানে আবার কি, প্রপোজাল দেওয়ার সঙ্গে সঙ্গেই আমারে বলল যে ভাই এই চিন্তা আপনি কিরাম করে করলেন, আপনার বন্ধু একটা অহংকারী লোক, একটা মিসকে শয়তান মুডি, তাহলে আমি বিয়ে করব, চোখ কুতকুতে, নাক বোসা, এদিক ঘটিনি এদিক ঘটিনি।
বাংলা বর্ণমালা তালিবশ্বের মতো চেহারা, তারে বিয়ে করবো আপনি ভাবলেন কিরাম করে? আরো বলিছে না আপনার বন্ধুরে বলবেন সামিনারে পাতি হলি ফুলের মতো একটা মন থাকতে হবে, যে ছেলে শহর বন্দরে ঘুরে বেড়ায় বারোঘাটের পানি খায় তার কি ফুলের মতো মন আছে নাই? আমার দিকে তাকাচ্ছিস কিসের জন্য? সামিনা বলিছে আসি বন্ধু, কষ্ট পাইস নে শোন, কষ্ট পাইস নে, কষ্ট পেয়ে কোনো লাভ আছে? আমার ইচ্ছে করেছিল চড়ায় দাঁত ফেলে দেই। শোন এ ভুলে যা, ভুলে যা, পারবি নে? ওরে পারবি, তুই ভুলে যা, তুই পারবি। শোন প্রথম প্রথম একটু কষ্ট হবে, পরে দেখবি কিচ্ছু না। যে কদিন কষ্ট হবে একটু ওই ঘুমের ট্যাবলেট ট্যাবলেট খাবি, মদ খাবি, তালি পরে হবে। লাগছে রোগে ধরিছে, কোন ওষুধই তো মনে হচ্ছে কাম হবে না। কি করব? আপনি ওরকম একটা মুডি অহংকারী মিসকি শয়তানের সাথে আমার বিবাহের প্রপোজাল দিলেন কি করে? হ্যাঁ, তার চোখ কুতকুতে, নাক ভুষা, চেহারাটা বাংলা বর্ণমালা তালিবশ্বর মতো দেখতে, তারে আমি বিবাহ করতে রাজি হব, এটা আপনি ভাবলেন কি করে বলেন তো? আপনার বন্ধুরে বলবেন সাবিনারে পেতে হলে ফুলের মতো একটা মন থাকতে হবে, যেটা আপনার বন্ধু নেই, বুঝতে পারছেন? আপনি কোনোদিনই আর শ্বশুরের পদমর্যাদা পাবেন না। আহা, তুমি কি করছিস, কি হয়েছে? আমাকে ক্ষমা করবেন আব্বা, আব্বা আমাকে ক্ষমা করবেন, আমি কালই ঢাকা চলে যাব, টিকিট কনফার্ম করে আই ফ্লাই ফর লন্ডন। আব্বা আমাকে ধরে রাখতে পারবেন না আব্বা, আমি চলে যাব, আমি চলে যাব। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওঠো, তুমি আমার বিষয়টা বুঝতে দাও, কি হয়েছে? না আপনি আমাকে ধরে রাখতে পারবেন না, আমি লন্ডন চলে যাব, আমি আর এখানে থাকবো না, আমি চলে যাব। আপনাকে শ্বশুর বানাতে পারলাম না বলে আমি দুঃখিত আব্বা, পার্ডন মি, পার্ডন মি। আহা শুনো, এই মিঠুন, মিঠ, কোথায় যাচ্ছেন আপনি? একটা মুড়ি অহংকারী
মিসকে শয়তানের সামনে দাঁড়াতে আপনার একটুও বাধলো না? আশ্চর্য, এসব কথা আপনি আমার সম্পর্কে বলে এখন সেসব কথা নিজের উপর টেনে নিচ্ছেন কেন? যার চোখ কুতকুতে, নাকটা বুচা, চেহারা বাংলা বর্ণমালার তালিবর্ষের মতো, তার সামনে আপনি দাঁড়ালেন কিভাবে? আমি আমি বলেছি না আপনি আমার সম্পর্কে বলেছেন? আমি বুঝতে পেরেছি, আপনি আপনি একটু আমার সাথে আসেন তো। আপনার সাথে তো আমি কোথাও যাব না। আমি আমার সাথে যেতে বলেছি, আপনি যাবেন, আসেন। আচ্ছা, মান্না ভাই কি কেমিক্যাল বাবুরে আপনার ভয় দেখিয়ে থ্রেট করেছিল? কেন, মান্না শিরা আপনাকে বলেনি? আপনাদের সারের লাইসেন্স তো আমি ঠেকিয়েছি, আর ওই আমার পারফিউমটা আপনার পছন্দ হয়নি জেনে আমি খুবই দুঃখিত। পারফিউম? আমি এখন বুঝতে পারছি মান্না ভাই আপনার সব কিছু তার নিজের নামে চালিয়েছে আমার কাছে, আর আপনাকে গিয়ে বলেছে অন্য কথা। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। কি? মান্না কি আপনাকে ভালোবাসে? থাক, ওসব কথা বাদ দেন। আপনার একটা কথা জিজ্ঞেস করতে পারি? ঠিক ঠিক জবাব দেবেন আপনি? দিব। আপনি কি আমারে পছন্দ করেন? না, আমি পছন্দ করি আমার বন্ধু মান্নাকে। সে ভালোবাসার জন্য এত কিছু করেছে, কিন্তু সে জানে না কিভাবে ভালোবাসতে হয়। ভুল পথে ভালোবেসেছে সে আপনাকে। আপনার কাছে একটা অনুরোধ করি, ওকে খুব ভালোবাসবেন, ভালোবেসে সঠিক পথটা দেখাবেন। ভালোবাসা পেলে মান্না ঠিক হয়ে যাবে। ভালো থাকিস বন্ধু। রাম করলো কিসের জন্য? কি ব্যাপার কি সাবিনা, তো আমি কিছুই বুঝতে পারলাম না। সময় হলেই সব বুঝতে পারবো। ও কি এমন হয়েছে সাবিনা? না,